এবার টোটাল গেমটাই বিজেপি করছে, টোটাল গেমে তাণ্ডব করছে ভারতীয় জনতা পার্টির লিডাররা, প্ল্যান ওয়াইজ করছে ওরা ভাটপাড়াতে। কী করবেন বলুন, মানে পড়াম করে একটা বোম মেরে দিচ্ছে, দূর থেকে এসে গলি অলি গলি প্রচুর একটা বোম মেরে দিল, পুলিশকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে, মানে কী বলবে বলো তো। ভাটপাড়া তো তৃণমূলের একটা ছেলেও নেই, একটা লোকর তো নেই ওখানে, আমাদের আমাদের সব তো বাড়ির বাইরে, ওরা সমস্ত যাই মরছে তাই বিজেপি কর্মী হয়ে যাচ্ছে, মানে আমাদের কর্মীকেও বলে দিচ্ছে বিজেপি কর্মী, আজকেও যে মেরেছে সেটা আমাদের কর্মী, কালকে না তার আগের দিন যে গুলি খেলো সেটাও আমাদের কর্মী, তার তিন চার দিন আগে যারা দুটো মাথায় বোম মেরে মারলো, যারা মারা গেল দুজনা, মা অসুস্থ হসপিটালে, সেটাও আমাদের কর্মী, মানে সব আমাদের কর্মীগুলোকে আইডেন্টিফাই করে দিচ্ছে ভারতীয় জনতা পার্টির কর্মী। এটা কী বলবেন, কিছু বলার আছে আমার, আমার কোনো ভাষা নেই বলার। প্রশাসন সামলাতে পারছে না কেন, এরকম করছে তো প্রশাসন, প্রশাসন তো প্রচুর করছে, প্রশাসন তো প্রচুর লড়াই করছে, অলি গলি দিয়ে যদি বোম মারে কী করবেন আপনি, গুলি করে মেলে দেবে প্রশাসন, পারে না। পুলিশ কমব্যাট করছে, দারুণভাবে কমব্যাট করছে, এবং আমি আজকে পুলিশের সাথে কথা বলেছি যে একদম যে করেছে সে যত বড় লিডারই হোক আর যার ইন্ধন দেখো তাকে গ্রেপ্তার করুন, তাকে গ্রেপ্তার করুন আগে। আর আমাদের তৃণমূলের কোনো লোক কর্মী নেই, কোনো লিডার নেই, সব বাড়ি ছাড়া, আজকে বাড়ি ছাড়া না, এক মাস হয়ে গেল প্রায় বাড়ি ছাড়া, 23 তারিখ থেকে, আজকে 20 তারিখ তো, 23 থেকে 20 তারিখ পর্যন্ত বাড়ি ছাড়া তারা, তাহলে কে মারবে বোমটা, তারা মারবে? হ্যাঁ, পুলিশের গুলিতে কেন মৃত্যু হবে, দূর নিজেরাই গুলি করছে, নিজেরাই মারছে, আবার বলছে পুলিশ এক রাউন্ডে গুলি চালায়নি, বরঞ্চ পুলিশকে বোম মারছে, পুলিশকে আক্রমণ করছে। পুরনো বিজেপি আর নতুন বিজেপির লড়াই হয়েছে, হালিশ্বর কাঁচরাপাড় আরম্ভ হয়ে গেছে, নৈহাটিতে আরম্ভ হয়েছে, জগদ্দল ভাটপাড়া শুরু হয়ে গেছে, দুটো বিজেপির লড়াই চলছে, এখানে তৃণমূল কংগ্রেস কোনো যুক্ত নয়। পুরনো বিজেপিটা চাইছে না যে গণ্ডগোল হোক, এইভাবে বাড়ি ছাড়া হোক, এটা চাইছে না, নতুন বিজেপি যেগুলো সেগুলো করছে, এগুলো কোনো জায়গা সরাবে না, নব্য বিজেপি ওরা লড়াই করছে, আর কাজও তো বঙ্গে বনগায় হচ্ছে, নব্য বিজেপি ভার্সেস পুরাতন বিজেপির লড়াই হচ্ছে, সেটা আমরা কী করবো, যদি বিজেপি নিজের ঘরে লড়াই করতে হয় সে লড়াই কি, আমি কি বিজেপি নিজের ঘরে লড়াই থামাতে যাবো, আমাকে কি রেফারির দায়িত্ব দেবে যে তুমি, আমি মাঝখানে রেফারি দুদলকে থামাই, এরা অর্জুনবাবুর দল ভার্সেস আগের দলের লোকের লড়াই, এ লড়াই কী করবো আমরা, পুলিশ কী করবে, পুলিশ যে কাজ এই কাজ করেছে, অন্যায় কাজ করেছে তাকে গ্রেপ্তার করবে, ও পরিষ্কার তৃণমূল যুক্ত না, বিজেপির ইনার ক্লাস দুদল করছে, ভাই ভাবছে রাজত্ব থাকবো 20 বছর 25 বছর 30 বছর 50 বছর থাকবো ভাবছে, তাই সে তো ভাই নয়, এটা গাড়ির চাকার মতো, চাকার প্রথম পয়েন্ট একবার উঠে গেলে আবার সেই পয়েন্টটা আসে, এটাও জেনে রাখা হবে। ইন্ধন তো একটাই নেতা, ওখানে দুটো নেতা তিনজনের করেছে, ছেলে বাবা আর এখানেও ছেলে বাবা, চারজন, আমি আর নাম উচ্চারণ করতে চাই না, চারজনে মিলে এই জিনিস করে বেড়াচ্ছে, ওরাই নিজেরাই গুলি করাচ্ছে, তৃণমূল কর্মীকে মারছে, সাধারণ মানুষকে মারছে, ইনার ক্লাস, ইনার ফাইটিং, নব্য বিজেপি ভার্সেস পুরাতন বিজেপির লড়াই। যদি ইন্ধন থাকে তাহলে ওদের তো অ্যারেস্ট করা উচিত, অবশ্যই, পুলিশকে বলেছি আজকে, আমি পুলিশকে বললাম যে আপনি একদম ধরে ধরে অ্যারেস্ট করুন, কাউকে ছাড়বেন না, কার গায়ে কী তগমা, কে প্যারামিলিটারি নিয়ে ঘুরছে, কে CRPF নিয়ে ঘুরছে, কিচ্ছু শুনবেন না, যদি থাকেন দোষী হয় দোষীকে গ্রেপ্তার করুন। আগে কিন্তু ওরা বলতে পারেননি যে কোন তৃণমূল কর্মী মারা গেছে, বরং ওখানে চন্দন সাউ বিজেপি কর্মী খুন হয়েছেন এবং আজকে দুজন পুলিশের গুলিতে মারা গেছে, সুতরাং স্বাভাবিকভাবে একটা মিথ্যে অভিযোগ করলে তো হবে না, ভাটপাড়ায় তৃণমূলের কোন কর্মী মারা গেছে উনি তার নামের তালিকা দিন, কোথায় থাকে বলুন, তাহলে বোঝা যাবে যে এই জায়গায় তাদের কর্মীরা মারা গেছে। আমাদের পশ্চিমবাংলার দায়িত্বপ্রাপ্ত ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিলাস বিজয় বিয়োগী বলেছেন যেই ঘটনার জন্য দায়ী হচ্ছেন মমতা ব্যানার্জি, সারা বাংলা জুড়ে কুচবিহারে খুন হচ্ছে, সুন্দরবনে খুন হচ্ছে, উত্তরবঙ্গে খুন হচ্ছে, দক্ষিণবঙ্গে খুন হচ্ছে, ইতিমধ্যেই শুধু 23 তারিখের পর থেকে আজ অব্দি আমাদের প্রায় 16 জন কর্মীকে আমরা হারিয়েছি, এবং উনি বলেছেন যে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেছেন যে একটা
সংসদীয় প্রতিনিধি দল কেন্দ্রের পক্ষ থেকে উনি এখানে পাঠানোর চেষ্টা করছেন এবং আগামী কয়েকদিনের মধ্যে তারা ভাটপাড়া গিয়ে অবস্থা সরেজমিনে তদন্ত করবে। আমাদের পশ্চিমবাংলার দায়িত্বপ্রাপ্ত ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিলাস বিজয় বিয়োগী বলেছেন, যেই ঘটনার জন্য দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি, সারা বাংলা জুড়ে কুচবিহারে খুন হচ্ছে, সুন্দরবনে খুন হচ্ছে, উত্তরবঙ্গে খুন হচ্ছে, দক্ষিণবঙ্গে খুন হচ্ছে, ইতিমধ্যেই শুধু 23 তারিখের পর থেকে আজ অব্দি আমাদের প্রায় 16 জন কর্মীকে আমরা হারিয়েছি। এবং উনি বলেছেন যে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেছেন যে একটা সংসদীয় প্রতিনিধি দল কেন্দ্রের পক্ষ থেকে উনি এখানে পাঠানোর চেষ্টা করছেন এবং আগামী কয়েকদিনের মধ্যে তারা ভাটপাড়া গিয়ে অবস্থা সরেজমিনে তদন্ত করবে। লোকসভার মানুষের যে জনাদেশ, ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের মানুষের যে জনাদেশ, সেই জনাদেশটা কিছুতেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানতে পারছেন, যার কারণে উনি বারংবার পুলিশকে ব্যবহার করে ভাটপাড়ার ওপর নিজের দখল কায়েম করতে। ভাটপাড়া লোকসভা কেন্দ্রের মানুষ অর্জুন সিংকে বিপুলভাবে জিতিয়ে সাংসদ করেছে, ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের মানুষ বিপুলভাবে পবন সিংকে জিতিয়ে বিধায়ক করেছে, এই জনাদেশটা উনি মানতে পারছেন না এবং যার জন্যে উনি ভাটপাড়াকে বারবার অশান্ত করার চেষ্টা করছেন। এবং এই ভাটপাড়াকে অশান্ত করতে গিয়ে উনি পুলিশকে বলছেন, ওনার ট্রিগার হ্যাভি পুলিশ, আজকে গুলি চালিয়ে একদম নিরীহ খেটে খাওয়া দুজন মানুষ, একজন ফুচকালা আর একজন নিরীহ খেটে খাওয়া মানুষ, একজন রামবাবু সাহু একজন ধর্মবীর সাহু, দুজনকে গুলি চালিয়ে হত্যা করেছে, চারজন মানুষ ভয়ঙ্করভাবে তারা আহত হয়ে তারা হাসপাতালে ভর্তি হয়ে আছে, মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে, এই ট্রিগার হ্যাভি পুলিশের, এই যে কেন পুলিশ গুলি চালালো এর একটা নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার এবং এই নিরপেক্ষ তদন্তে দোষী পুলিশ অফিসারকে চিহ্নিত করে এক্ষুনি তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত, কেন আজকে এই জায়গায় এই পরিস্থিতি কায়েম হচ্ছে, এই সব দায়িত্ব নিতে হবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই গুলিটা তো যুক্ত হচ্ছে কাকিনা গুলি ঢুকে যাচ্ছে, আমরা কি যাবো।
আরে হ্যাঁ রাখ।